ফ্রেন্ড, আজকে তোমাদের একটা নতুন ভিডিওতে নিয়ে এসেছি। ভিডিওটা হলো এরকম যে একটা মোটিভেশান, ঠিক আছে? মোটিভেশান এরকম যে দাদুর বয়স মোটামুটি 90-95 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এই বয়সেও এত সুন্দর চোখে দেখে, আর যে এত সুন্দরভাবে তার হাতের কাজ দেখে আমি থাকতে পারলাম না, তার জন্য এটা সবার সাথে শেয়ার করব ভাবছি, তাই এটা দেখাবো তোমাদেরকে সবাইকে। তো তো তোমাদেরকে এটা শেয়ার করব সবাইকে, তো দেখো ভালো লাগবে, সত্যি দারুণ লাগলো আমার এটা। তো দেখাবো তোমাদেরকে যে কি সুন্দর তার হাতের কাজ, তো অসাধারণ। তো এটা সবার সাথে শেয়ার না করে পারলাম না, তো দেখো। এরকম বয়সে এরকম জাল বানানো, ও কতটা বানিয়ে ফেলেছে। এটা কি জাল? খেয়া জাল। খেজাল? ও, ওই পুকুরে যে সব খ্যা দিয়ে যে সব জাল ফেলা হয় সেই জাল? ও আচ্ছা। ও আচ্ছা, কতদিন লাগে এই জাল বানাতে এক একটা? অনেক দিন লাগে তো? ও অনেক দিন লাগে, ও কোনো মাপ নাই, ঠিক মতো বুনে জানে তো, ঠিক মতো বুনতে পারে না কেউ, ও অনেক দিন লাগে। এই তো ধরা হয়েছে মাস 2 মাস, ঘাইল বুনতেছি। ও এই জালটা তো শেষের দিকে নাকি বোনানো? শেষের দিকে ঘাইল হচ্ছে। ও তাহলে এই জালটা পুরো হয়ে যাবে। দেখো এরকম বয়সে দাদুর বয়স মোটামুটি কত? 90 পার। ওই রকমই হবে, 90 পার, কিন্তু ঠিক জানে না, কিন্তু ওই রকমই বয়স। দেখো এখনো কত সুন্দর চোখে দেখে, যে জাল বানানো এরকম একটা চোখের পাওয়ার লাগে, ঠিক আছে? তো তার কাজ দেখুন, যে এইভাবে এত বছর বয়সে, এত বয়স হয়ে গেছে, তার কাজ দেখুন, নিখুঁত কাজ। সত্যি দাদু ভালো লাগলো এটা দেখে, এইটাই দেখানোর জন্য তোমাদেরকে এই ভিডিওটা করলাম, ঠিক আছে? আবার অন্য কোনো ভিডিওতে আবার অন্য কিছু ভালো কিছু হলে পরে আবার দেখাবো, আজকে এটাই থাকলো, পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? বাই।